অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই 2022 নতুন বছর পড়তে চলেছে, আর কয়েকটা দিন বাকি। এই নতুন বছরে মিথুন রাশির পাঁচটি বড় সুসংবাদ আসতে চলেছে। কোন এই সুসংবাদ, আমি তার আগে আপনাদেরকে সবথেকে বড় সুসংবাদ আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন। মিথুন রাশির ফার্স্ট আপনাদের শনির ঢাইয়া আপনাদের কিন্তু কাটতে চলেছে। যাদের মিথুন রাশি যারা আছেন বা মিথুন লগ্ন, তাদের কিন্তু শনির ঢাইয়াটা কিন্তু আপনাদের কেটে যাচ্ছে। অর্থাৎ সবথেকে বড় সুসংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, মিথুন রাশি শনির ঢাইয়া থেকে মুক্তি পেতে চলেছেন। এতদিন যে প্রবলেম চলছিল মিথুন রাশির ক্ষেত্রে, হাতুড়িপিটা হচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু আপনারা রিকভারি কিন্তু পাবেন। এবং ভাগ্যস্থানে ভাগ্যপতি অবস্থান করবে, এবং কর্মস্থানে কর্মপতির অবস্থান, ভাগ্যস্থান এবং কর্মস্থান দুটি জায়গা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে দুর্দান্ত হতে চলেছে। এবং 2022 আপনাদের বছরটি যোগ করে আসছে 6। দেখুন, বুধের সাথে শুক্রের কিন্তু ভালো পরম মিত্রতা কিন্তু রয়েছে। এবং এই শুক্রের যেহেতু বছর, এই বছর মিথুন রাশির এবং ঢাইয়া কেটে যাচ্ছে, ভাগ্যর প্রতি ভাগ্যভাবে শনি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করবে এবং কর্মপতি কর্মভাবে অবস্থান করবে। মানে আপনাদের সোনায় সোয়াগা হতে চলেছে। এতদিনকার মানে পুরাতন যে আড়াইটা বছর সমস্ত রেকর্ড ভেঙে জয়লাভ করতে চলেছে এই মিথুন রাশি 2022। ইচ্ছা পূরণ হতে চলেছে, তবে নিজস্ব জন্মছক একান্তই দরকার অ্যানালিসিস করা। তবে যে পাঁচটি বড় সুসংবাদ আপনাদের জন্য আসতে চলেছে, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। নাম্বার 1 সুসংবাদ, আপনাদের কর্মপ্রাপ্তি, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদ প্রতিষ্ঠা, আপনার যারা বদলি যাচ্ছেন বদলির সম্ভাবনা, এই জায়গাটা কিন্তু মানে খুব প্রবল যোগ কিন্তু সৃষ্টি করবে। মিথুন রাশি যারা চাকরি ক্ষেত্রে চেষ্টা করছিলেন কি না, তারা কিন্তু চাকরি ক্ষেত্রে কিন্তু আপনারা মানে জোর করে লেগে পড়ুন, আপনাদের কিন্তু কর্মযোগ সৃষ্টি করতে চলেছে। 2 নম্বর যে আপনাদের বড় সুসংবাদ, সেটি হচ্ছে আপনারা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট যদি পান কিনা, ভাগ্যের পূর্ণ মাত্রায় পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ধর্মীয় যাত্রা, আপনার গভর্নমেন্ট থেকে সহযোগিতা এবং ভাগ্যের সাপোর্ট পাবেন। অর্থাৎ এই 2 নম্বরে কিন্তু এ কটি জিনিস আপনারা কিন্তু পেতে চলেছেন। 3 নম্বর আপনাদের বিদেশ থেকে আপনাদের কিন্তু লাভ হবে। বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে কিন্তু এই সময় আপনারা বেনিফিট আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে যারা ধরুন অনলাইন কাজের সঙ্গে যারা আছেন, মার্কেটিং লাইনে যারা আছেন, বুদ্ধির দ্বারা যারা যারা কাজ করতে হয়, কনসার্টের সঙ্গে যুক্ত আছেন, আপনি মিথুন রাশির লোক, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সফলতার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। 3 নম্বর যে বড় সুসংবাদ, যারা মিডিয়া রিয়েটের জায়গাতে কাজ করছেন, অভিনয়, শিল্পকলা, গান বাজনা, অ্যাক্টিং, মডেলিং, মিথুন রাশির ক্ষেত্রে ফিল্ম দুনিয়া, রাজনীতির কেরিয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট, যারা নির্বাচনে লড়বেন তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, জয় আপনাদের নিশ্চিত। এরপরে 5 নম্বর যে বড় সুসংবাদ, আপনাদের ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতি কিন্তু হতে চলেছে, এবং নিজস্ব সম্পত্তি, নিজস্ব প্রপার্টি কেনার যোগ বা প্রপার্টি পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু 2022
মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় যোগ সৃষ্টি করতে চলেছে। শনি আপনাদেরকে, শনির সাথে বুধেরও কিন্তু পরম মিত্রতা, অর্থাৎ শনি কিন্তু আপনাদেরকে ভাগ্য হবে যাওয়ার ফলে ভাগ্যের সাপোর্ট, এবং বৃহস্পতি কর্ম হবে যাওয়ার ফলে কর্মের পূর্ণ মাত্রায় সহযোগিতা আপনারা পেতে চলেছেন। নমস্কার, ধন্যবাদ।